চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন বিয়াল্লিশ জন এ পর্যন্ত দুই হাজার সাতশো একান্ন জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক দুই নয় শতাংশ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং এ এই তথ্য জানানো হয় সব মিলিয়ে দেশে করোনায় শনাক্ত হয়েছে দুই লাখ তেরো হাজার দুশো জনের মোট মারা গেছেন দুই হাজার সাতশো জন আজকের ব্রিফিংয়ে বলা হয় নতুন করে মারা যাওয়া বিয়াল্লিশ জনের মধ্যে পুরুষ তিরিশ জন ও নারী বারো জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার আটশো পাঁচজন জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ সতেরো হাজার দুশো দুই জন গতকাল মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত তিন হাজার সাতান্ন জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল মারা গিয়েছিলেন একচল্লিশ জন ব্রিফিংয়ের তথ্য মতে বারো হাজার পঞ্চাশটি নমুনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আগের দিন বারো হাজার আটশো নমুনা পরীক্ষা করা হয়েছিল এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে দশ লাখ ছষট্টি হাজার ছয়শো নয়টি নমুনা করোনা পরীক্ষা হচ্ছে দেশে আশিটি ল্যাবে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা